এক দশক কম সময় তো আর নয়, ইন্টার মিলানের অপেক্ষাটা ছিল এতটাই বড়। এত বছর পর নিশ্চয়ই মিলানের রং আজ নীল। কয়েক মাস আগেও যেখানে করোনা কাঁদিয়েছিল সব, চারিদিকে ছিল মৃত্যু আর শূন্য হওয়ার হাহাকার, সেখানে আজ উৎসবে মাতোয়ারা। অন্তত মিলানের যে অংশটা ইন্টারের, ওইটুকুতেই। কারণটা বলে দেওয়া দরকার, জুভেন্টাসের আধিপত্যের অবসান ঘটিয়ে 11 বছর পর ইন্টার মিলান জিতেছে সিরিয়া। গতকালই নিজেদের কাজটা করে রেখেছিল ইন্টার। গতকাল ক্রোতোনোকে 2-0 গোলে হারিয়ে 4 ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের মঞ্চটা তৈরি করে রেখেছিল অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। বাকি কাজটার জন্য অপেক্ষা ছিল আতালান্তা ও সাসুয়েলোর ম্যাচে, তাহলেই নতুন চ্যাম্পিয়ন পাবে ইতালি। সাসুয়েলো আজ নিজেদের মাঠে খেলেছিল আতালান্তার বিপক্ষে, কিন্তু টিভি পর্দায় সবচেয়ে আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন অ্যান্তোনিও কন্তে, রোমেলো লুকাকু আর লাউতারো মার্টিনেজরা। খুব বেশি কিছু নয়, দুর্দান্ত আক্রমণ ভাগের আতালান্তাকে হারাতেও হবে না, শুধু কোনো মতে জয়টা আটকে দিতে পারলেই হবে স্বাগতিকদের। আর তাহলেই ফুরবে ইন্টার মিলানের 10 বছরের অপেক্ষা। অপেক্ষা ফুরিয়েছে ইন্টারের। সাসুয়েলো হতাশ করেনি, আতালান্তাকে ঘরের মাঠে আটকে দিয়েছে তারা। স্নায়ুচাপে পূর্ণ এক ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলে সমতায়। আর তাতেই সিরিয়াতে জুভেন্টাসের 9 বছরের রাজত্ব শেষে শ্রেষ্ঠত্বের মুকুট অন্য কারো কাছে গেল। লিগে 4 ম্যাচ বাকি থাকতেই সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেল ইন্টার। 2010 সালে মরিনহোর ট্রেবল জেতা দলের পর আবার ইন্টারকে লিগ শিরোপার স্বাদ দিলেন রোমেলো লুকাকু, মার্টিনেজ, অ্যালেক্সিস সানচেজরা। ইন্টারের সর্বশেষ সাফল্যটা এসেছিল কয়েকদিন আগে টটেনহামে চাকরি হারানো কোচ হোসে মরিনহোর হাত ধরে। 2009-10 মৌসুমে সিরিয়ার সঙ্গে মিলানের ক্লাবটি ঘরে তুলেছিল কোপা ইতালিয়া ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, জিতেছিল ট্রেবলও। কিন্তু ওই শেষ, এর 11 বছর পর মিলানে শিরোপা আসলো কন্তের হাত ধরে। আহাদ সাগর, সিটি নিউজ, ঢাকা।